হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জ্যাকের পিয়ান। আজকে আলোচনা করব স্যামুয়েল টেইলর কলরিজের একটা ফেমাস অ্যান্ড লংগেস্ট পোয়েম, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার নিয়ে। এটি লেখা হয় 1797 সালে এবং এটা পাবলিশ করা হয় 1798 সালে। এবং এই কবিতাটি আমাদের পোয়েট লিরিক্যাল ব্যালেটের যে ফার্স্ট এডিশন ছিল, যেটা 1798 সালে পাবলিশ করা হয়, সেখানেই এটা পাবলিশ করেছেন। এখানে আমরা মূলত একজন ম্যারিনারের স্টোরি দেখতে পাবো এবং এই ম্যারিনারই হচ্ছে আমাদের ন্যারেটর। ম্যারিনার কি করেন, তিনি তার জীবনে কি ঘটেছে অথবা তার জীবনে একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট নিয়ে এই কবিতায় কথা বলেছেন। তো ভদ্রলোক কি করে, সেই ঘটনাটার কথা জোরপূর্বক কিছু মানুষকে ধরে ধরে শোনাতে থাকে। এতে করে কি হয়, তার যে একটা বোঝা ছিল সেই জিনিসটা কমে যায়। তো আমরা শুরুতেই দেখতে পাই কি, তিনি একজন বরযাত্রীর মধ্যে একজন গেস্টকে ধরে বসে এবং ধরে তাকে তার স্টোরি শোনাতে থাকে। এই কবিতাটি অনেক বড় একটা কবিতা হওয়ার কারণে আমাদের কবি এটাকে 7টা পার্টে ডিভাইড করেছেন, মানে টোটাল 7 পার্টস রয়েছে। এবং এখানে যে রাইম স্কিমটা রাখা হয়েছে সেটা এক এক সময় এক এক রকম, মানে কিছু জায়গায় 4 লাইন, কিছু জায়গায় 6 লাইন। তাহলে রাইম স্কিমটা দাঁড়াচ্ছে অ্যাবি এবি, অথবা অ্যাবি অ্যাবি অ্যাবি, আবার অ্যাবি সিসিবি, এছাড়া অ্যাবি এএবি, এরকম হচ্ছে রাইম স্কিম। আপনারা একটু খেয়াল রাখবেন কোনটা আপনারা রাখছেন। এই রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এটা হচ্ছে একটা লিরিক্যাল ব্যালেড, তবে এটার যে লিখার ফর্ম এবং স্টাইল এটা হচ্ছে ফক ব্যালেডের মতো, যেখানে আমরা একজন অ্যানোনিমাস পার্সনকে মানে রাইটার হিসেবে দেখতে পাই। এই যে ফক ব্যালেডগুলোর মধ্যে দেখা যায় কি, কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেমন হচ্ছে যে সাডেনলি এটা শুরু হয়ে যায়, মানে সাডেন ড্রামাটিক বিগিনিংস দেখানো হয়। এরপর এটা লেখা হয় অনেকটা ডায়ালগ স্টাইলে, একজন ন্যারেটর এবং লিসেনারের মধ্যেই সব কিছু চলতে থাকে। আর ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল রাখা হয়, বিভিন্ন ধরনের রিপিটেশন ওয়ার্ডসের এবং বিভিন্ন আর্কেক মানে সেকেলে ওয়ার্ড ব্যবহার করা হয়। এরপর দেখা যাচ্ছে কি, সাডেনলি ইনসিডেন্ট অ্যাকশন সব কিছুই চেঞ্জ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের মিউজিক এবং রিদম রাখা হয়। এই সব কিছু হচ্ছে ফক ব্যালেডের ক্যারেক্টারিস্টিক্স, আর এই সব ক্যারেক্টারিস্টিক্স আমরা এই কবিতায় দেখতে পাই। এটা হলো বেসিক ইনফরমেশন, কখন পাবলিশ করা হয়েছে, এটাতে কি কি রাখা হয়েছে। এবার আসি থিমে। কবিতাটার মধ্যে আমরা যখন পড়ব তখন দেখব কি, কবি বলেছেন মানে দেখিয়েছেন আমাদেরকে যে যদি কেউ পাপ করে তাকে পানিশমেন্ট পেতে হবে, এটাই এই কবিতার মূল থিম। এবং গড কখনো আপনার পাপের জন্য আপনাকে ছেড়ে দিবে না, আপনি যে ক্রাইমটা করেছেন সেটার পানিশমেন্ট আপনাকে এই দুনিয়াতেই পেতে হবে, এরকম একটা জিনিস কবি আমাদেরকে এই কবিতার মধ্য দিয়ে দেখিয়েছেন। এবং রিডার্সদেরকেও তিনি এই মেসেজটা দিয়েছেন যে তুমি যদি কোনো খারাপ কাজ করো সেটার পানিশমেন্ট গড তোমাকে দিবেই। তো এখন কথা হচ্ছে এই কবিতায় খারাপ কাজটা কী ছিল। এই কবিতায় খারাপ কাজ ছিল আমাদের ম্যারিনার একটা অ্যালবাট্রসকে হত্যা করে, যদিও পাখিটার কোনো দোষ ছিল না, তাও কোনো কারণ ছাড়া তাকে হত্যা করে, যার কারণে তার পুরো জীবনটাই সে পানিশমেন্ট হিসেবে কাটিয়ে দিতে হয়েছে। এবার আসি স্টোরিতে। এটা লাইন বাই লাইন আমি আগে এক্সপ্লেন করেছিলাম, কিন্তু দেখা যায় কি অনেক বড় কবিতা হওয়ার কারণে স্টুডেন্টরা অনেক বেশি বোর হয়ে যায়, তাই চিন্তা করলাম একটা সামারি ভিডিও বানাই। তাহলে স্টার্ট করি। ফার্স্টের দিকে আমরা দেখি কি, আমাদের যে ম্যাটার রয়েছে তিনি একটা বিয়ে বাড়িতে গিয়েছেন। তো ম্যারিনারের বর্ণনা দিয়েছেন কবি শুরুতে, ম্যারিনার ছিল কেমন, মানে তার দাড়িগুলো ছিল লম্বা এবং ধূসর দাড়ি ছিল, চোখগুলো একদম জলজলে টাইপের, একজন ওল্ড ম্যারিনার। তো তিনি একটা বিয়ে বাড়িতে যান, যাওয়ার পর সেখানে 3 জন অতিথিকে একদম দাঁড় করিয়ে ফেলেন। তো দাঁড় করে মাত্র তাদেরকে বলেন যে তোমরা আমার গল্প শোনো। কি এক অদ্ভুত ব্যাপার, তারা আসছে বিয়ে খাইতে, তাদেরকে ধরে বেঁধে এই ভদ্রলোক বলতেছে যে আমাদের কি করো, আমার গল্প তোমরা শোনো। তো তারা কি করলো, দাঁড়িয়ে যায়, যদিও তারা বারবার সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে যে আমাদেরকে ছেড়ে দাও, কেন তুমি আমাদেরকে ধরেছ, বিভিন্ন কিছু বলতে থাকে। কিন্তু এই ম্যারিনারের একটা হ্যালোসিনেট করার একটা ক্যাপাসিটি ছিল, যেই মানুষই তার চোখের দিকে তাকাবে সে তার স্টোরি শুনতেই হবে। তো গেস্টগুলো কি করে, তার চোখের দিকে তাকিয়ে ফেলেছে, অ্যাজ এ রেজাল্ট তারা কি হয়ে গিয়েছে, একদম তার বসে চলে এসেছিল। তো ভদ্রলোক তার স্টোরি বলতে শুরু করে। অন্যদিকে তারা যে বিয়ে খেতে এসেছে
তারা হচ্ছে বরপক্ষ থেকে এসেছিল, যার কারণে তারা খুবই ইম্পর্টেন্ট গেস্ট। বিয়ে শুরু হয়ে গিয়েছে, দরজা জানলা মানে সব খোলা রয়েছে তাদের জন্য, সব দিকে খাওয়া দাওয়া চলছে, মানে সানাই বাজছে এরকম একটা অবস্থা। কিন্তু এই তিনজনকে ধরে বেঁধে এই বুড়া লোকটা কি করছে, তার গল্প শোনাচ্ছে। তারা যেতে চাইছে কিন্তু কোনোভাবে গল্প না শুনে যাওয়ার কোনো উপায় তাদের ছিল না, তো বাধ্য হয়ে তারা গল্পটা শুনছে। আর ম্যারিনার তার গল্পটা স্টার্ট করে, সে শুরু করে এভাবে যে মানে দেখা যাচ্ছিল কি তারা তাদের যাত্রা শুরু করেছিল, সেদিন যায় বাতাস ছিল, সেটাও খুবই একটা অনুকূল অবস্থায় ছিল, তাদের জাহাজটা দক্ষিণের দিকে এগোতে লাগলো। কিন্তু সাডেনলি দেখা গেল কি অনেক বেশি প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত শুরু হয়ে যায়, এবং সেই ঝড়ের সাথে সাথে কুয়াশা বরফ সব কিছুই তাদেরকে ঢেকে ফেলে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সমুদ্রে তারা যাত্রা শুরু করে, সবকিছু মোটামুটি একটু ফেভারেবল ছিল, সাডেনলি দেখা গেল কি খুব বেশি বাতাস আসলো এবং সেই সাথে কুয়াশা বরফে তাদেরকে আশেপাশ থেকে একদম ঢেকে ফেললো, মানে খারাপ একটা অবস্থা। তো দেখা যাচ্ছে কি চারপাশে কোনো পশু পাখি তারা দেখতে পায় না বা কোনো পাখি দেখতে পায় না, সাডেনলি বরফের কুয়াশার মধ্য দিয়ে তারা একটা পাখি দেখতে পায়, সেটা হচ্ছে অ্যালবাট্রস পাখি। সেটা উড়ে আসে এবং তাদের জাহাজটাকে অনুসরণ করতে থাকে। তো পাখিটা যখন আসে তখন আবহাওয়া আস্তে আস্তে ভালো হয়ে যায়, মানে অনুকূল বাতাস বইতে থাকে। তো তখন নাবিকরা চিন্তা করে এটা হয়তো কি ক্রাইস্টের কোনো গুড সাইন হবে, এটা তাদের জন্য সৌভাগ্যের প্রতীক হিসেবে তারা চিন্তা করতে থাকে, এবং স্পিরিট অফ জেসাস ক্রাইস্ট এরকম তারা চিন্তা করতে থাকে। তো এই কারণে এই পাখিটাকে তারা 9 দিন খাওয়াই পড়াই, তাদেরকে তারা ফলো করতে থাকে, মানে এভাবেই তাদের 9টা দিন খুব ভালোভাবেই চলে যায়, মানে মোটামুটি সবকিছু ঠিকঠাক চলছিল এরকম একটা অবস্থা। তো তখন এই ওল্ড নাবিক যিনি আমাদের ন্যারেটর, তিনি কি করেন হঠাৎ করে একদম মক করতে করতে মানে অনেকটা দুষ্টামি করতে করতে একটা বড় অপরাধ করে ফেলা সেরকম একটা কাজ করে ফেলে, তিনি কি করেন অ্যালবাট্রসকে শুট করে দেন। এটা কিন্তু ইন্টেনশনাল ছিল না, তিনি খুবই একদম মকিং একটা ওয়েতে সে পাখিটাকে হত্যা করে ফেলে। এখানে ফার্স্ট সেকশন শেষ হয়ে যায়, ঠিক আছে? মানে কি দাঁড়ালো, সবকিছু ভালো যাচ্ছে, সাডেনলি পাখিটাকে মেরে ফেললো। তখন অন্য যে সেলাররা ছিল তারা খুব বেশি রেগে যায়, কেন আপনি এই পাখিটাকে মারলেন, এটা কেন এরকম করলো। কিন্তু দেখা গেল কি পাখিটা মারা যাওয়ার পর, মেরে ফেলার পর, আবহাওয়া যে এতদিন কুয়াশা ছিল, বাতাস ছিল, সবকিছুই যেন ঠিক হয়ে গেল, মানে সুন্দর বাতাস বইতে থাকে, তারপর হচ্ছে যে মানে সবকিছু ফেভারেবল শুরু হয়, তাদের যে একটা ঝোড়ো হাওয়া ছিল সেটা থেমে যায়। তো তখন প্রত্যেকটা মানুষ কি চিন্তা করে সেখানে সেলাররা, না আপনি যা করেছেন ভালো করেছেন। এবং জাহাজের মধ্যে দেখা যাচ্ছে কি আনন্দের সাথে জাহাজটা সামনের দিকে এগোতে লাগলো, সেই ওল্ড ম্যারিনারকে সবাই প্রশংসা করছে, এই পাখিটাই কি নিয়ে এসেছিল, কুয়াশা তুষারপাত নিয়ে এসেছিল, আপনি তাকে হত্যা করে খুব ভালো করেছেন। তারপর আমরা দেখি কি কুয়াশা কেটে যায়, সূর্য উঠে, মানে খুবই একটা ভালো অবস্থা, তাদের দিন খুব ভালো কাটতে থাকে। কিন্তু সাডেনলি তাদের কি হয়, তাদের জাহাজটা চলা স্টপ করে দেয়, বাতাস যে বইছিল সেটাও স্টপ হয়ে যায়, সূর্যটা মাথার উপর একদম মানে কিসের মতো বলবো, জল জল করে তাদের মাথার উপর জ্বলতে থাকে, সব কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। আসলে তারা মৃত সাগরে পৌঁছে গিয়েছিল, যেখানে কি হয় না কোনো প্রকার পানিটা আছে কিন্তু আপনি খেতে পারবেন না, সূর্য আছে মাথার উপর একদম রোদ দিতে থাকবে, তারপর হচ্ছে যে বাতাস বইবে না, তার মানে একদম অচল অবস্থা, সেখানে তারা পৌঁছে যায়। তো তখন দেখা যায় কি প্রত্যেকটা মানুষ এই ম্যারিনারকে কি করতে থাকে, ব্লেম করতে থাকে যে আপনি আসলে পাখিটা মেরে অনেক বড় অপরাধ করেছেন, যার কারণে গড এখন আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছে। তো দেখা যাচ্ছে কি প্রত্যেকটা মানুষ তৃষ্ণায় পিপাসায় এবং ক্ষুধার জ্বালায় পাগল হয়ে যায়, চারিদিকে পানি আছে কিন্তু খাওয়ার মতো কোনো পানি নেই। এখানে একটা ফেমাস লাইন রয়েছে, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, অনেক পানি আছে কিন্তু আপনি কোনো পানি খেতে পারবেন না। তো সবাই কি করে ওই মেরিনারকে ব্লেম করতে থাকে, তোমার কারণেই আমরা এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছি। তো তখন কি করা হয়, অন্য যে মেরিনাররা ছিল তারা ওই ডেথ অ্যালবাট্রস পাখিটাকে আমাদের ওল্ড যে ন্যারেটর মেরিনার রয়েছে তার গলায় ঝুলিয়ে দেয়, বলে কি এটাই আপনার পানিশমেন্ট, এই মৃত অ্যালবাট্রসটাকেই আপনি কি করবেন গলায় নিয়ে থাকবেন। ঠিক আছে, সবার অবস্থা খুবই খারাপ, না জাহাজ চলছে, না বাতাস, না পানি, না খাওয়ার অবস্থা কিছুই ছিল না। তো এখানে সেকেন্ড পার্টটা শেষ হয়ে যায় যে অ্যালবাট্রসটাকে তার গলায় ঝুলিয়ে দেয়। তারপর থার্ড পার্ট শুরু হয়ে যায়, থার্ড পার্ট যখন শুরু হয়
তখন দেখা যায় কি মানে নাবিক যারা ছিল তারা খুবই প্রতিকূলতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। তো তখন প্রাচীন যে নবী মানে আমাদের যে ন্যারেটর ছিল, তিনি সাডেনলি একটা স্মল জিনিসের এক্সিস্টেন্স দেখতে পায়, ছোট একটা জিনিস। তো তখন তিনি বুঝতে পারছে না যে এটা কি। তো তিনি একটু ভালো করে খেয়াল করেন, দেখেন তো ওই স্মল জিনিসটা আস্তে আস্তে তাদের দিকে আসছে। আসার পর দেখে কি এটা একটা শিপ, কিন্তু একটা স্ট্রেঞ্জ ছিল, সামথিং স্ট্রেঞ্জ এই শিপটার মধ্যে। তো তখন তিনি দেখেন কি ওই শিপের মধ্যে দুইজন মানুষ ছিল। তো তখন দেখা যায় কি ম্যারিনারটা খুব বেশি খুশি হয়ে যায়। তিনি কথা বলার শক্তি ছিল না, তার কারণ তার তৃষ্ণায় তার ঠোঁটটা একদম শুকিয়ে গিয়েছে, কথা বলতে পারছে না। তাই তিনি কি করেন, তার হাতের একটু অংশ রক্ত বের করে নেন, মানে কামড় দিয়ে রক্ত বের করেন, এরপর সেটা পান করে সবাইকে জোরে জোরে বলতে থাকেন কি একটা শিপ তিনি দেখতে পেয়েছেন। তো সবাই কি করে খুবই আনন্দের সাথে সেটার দিকে তাকায়, কিন্তু ওই আনন্দটা তারা প্রকাশ করতে পারে না, কারণ তাদের কাছে কোনো প্রকার শক্তি ছিল না। জাস্ট এমনি একটু মুচকি হাসি দেয় এইটুকুই, তারপর শিপটা তাদের কাছে আসে। আসার পর তারা দেখতে পায় কি যে দুইজন মানুষ বা দুইজন প্যাসেঞ্জার ছিল, তাদের একজন হচ্ছে ডেথ আর একজন হচ্ছে লাইফ ইন ডেথ, মানে একজন হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে মৃত্যু এবং জীবনের মাঝামাঝি অবস্থা। এবং তারা বসে বসে কি খেলছিল, অনেক পাশা খেলে না, অনেক দাবা খেলার মতো এরকম খেলছিল। আর তারা বাজি ধরেছিল ওল্ড ম্যারিনারকে, যদি ডেথ জিতে যায় তাহলে ম্যারিনারটা মৃত্যুবরণ করবে, আর যদি লাইফ ইন ডেথ জিতে যায় তাহলে কি হবে, ওই ম্যারিনারটা জীবন মৃত্যুর মাঝখানে বেঁচে থাকবে, আর অন্য সব নাবিক মানে যে 200 জন নাবিক ছিল তারা সবাই মৃত্যুবরণ করবে। তো আমরা পরবর্তীতে দেখতে পাই কি আমাদের যে সেইলার ছিল, অন্য যে সেইলারগুলো থাকে, তো এখানে যে লাইফ ইন ডেথ এবং ডেথের যে দুইটা ব্যাপার রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় প্রশ্ন আসে, আর লাইফ ইন ডেথকে নিয়ে কিন্তু খুবই ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে। যেমন তার ঠোঁট লাল ছিল, তাকে দেখতে অনেকটা ভৌতিকের মতো ছিল, তারপর কাঁচা হলুদের মতো গায়ের রং ছিল, এরকম অনেক কিছু এক্সপ্লেন করা রয়েছে। এই জিনিসটা অবশ্যই ভালো করে পড়ে নেবে। তারপর আমরা দেখি কি তারা খেলতে থাকে, এক পর্যায়ে লাইফ ইন ডেথ সে জয়লাভ করে, যার কারণে অন্য সব সেলার মৃত্যুবরণ করে, শুধু জীবিত রয়ে গেল কে, ওই ওল্ড ম্যারিনারটা, ঠিক আছে, অন্য সবাই মৃত্যুবরণ করলো। তার সামনে সে দেখে কি 200 জন তার যে অন্য সাথীরা ছিল সবাই মৃত্যুবরণ করলো, শুধু ম্যারিনারটা রয়ে গেল। তো ম্যারিনার দেখে কি তার পায়ের সামনে সবাই অনেকটা কি আনক্লোজড, তাদের আইস তার সামনে পড়ে থাকে, এবং এভাবে তার জীবন তার সময়টা অতিবাহিত হতে লাগলো। এবং প্রত্যেকটা ডেড বডি অনেকটা চোখ খোলা অবস্থায় যেন তাকে ব্লেম করছিল যে আমাদের এই কন্ডিশনের জন্য শুধুমাত্র তুমিই দায়ী, আমাদের এই ভাগ্যের জন্য তুমিই দায়ী। তো ওই দুইজন তো চলে গেল, এভাবে আমাদের ম্যারিনারের লাইফটা চলতে লাগলো। এরপর ওয়েডিং গেস্টটা কি মানে কিছুটা ম্যারিনারকে দেখে ভয় পেতে লাগলো, ভাই রে ভাই এটা কোত্থেকে আসছে কি এটা। তো তখন ম্যারিনারটা তাকে অ্যাসিওর করে যে আসলে সে সবার মতোই একজন মানুষ, যদিও সবাই মৃত্যুবরণ করেছে কিন্তু সে মৃত্যুবরণ করেনি, সে মরা বাঁচার মধ্যে অবস্থান করছিল। তারপর সে দেখে কি আসলে যে সি ক্রিয়েচারগুলো ছিল সেগুলো আর সেই সেখানে অবস্থান করছে, পুরো 200 জন মানুষ তার সামনে মরে পড়ে আছে, এবং সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের সাপ টাপ এরকম কিছু সে দেখতে পায়। তারপরে দেখা যাচ্ছে কি মনে হয় যেন সন্ধ্যা হলে মাত্র ভূতগুলো সবগুলো তাদের শিপটাকে নিচে নামিয়ে ফেলছে, মানে খুবই ভৌতিক একটা অবস্থা। তো সে কিছুটা গডের কাছে প্রে করার চেষ্টা করে, কিন্তু গডের কাছে প্রে করার মতো অবস্থা সে ছিল না। তার কাছে তখন মনে হয় যে কোনো কিছুই যেন তার কানের মধ্যে ফিসফিস করে বলছে, মানে শয়তান তাকে বাধা দিচ্ছে এরকম মনে হচ্ছিল আর কি। সে যে প্রে করবে ওই ক্যাপাসিটিটা সে হারিয়ে ফেলে। তো পরবর্তীতে আমরা দেখি কি মানে আস্তে আস্তে কি হয়, আমাদের যে নাবিক ছিল তার এভাবে দিন কাটতে থাকে। তো একটা সময় পর দেখা যায় কি শীঘ্রই চাঁদ উঠে, পুরো সমুদ্রটা যেন সাদা হয়ে যায় এরকম, মানে খুবই সুন্দর একটা ভিউ সে দেখতে পায়। তখন দেখা যায় কি পানির মধ্যে বিভিন্ন ধরনের জলের মধ্যে যে সাপ থাকে না, তারা সাঁতার কাটছে। তো এই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এটা দেখে সে ওল্ড ম্যানটা কি হয় খুবই আনন্দিত হয়ে যায়, এবং সে প্রশংসা করতে থাকে গডের যে ক্রিয়েশন রয়েছে সেটার প্রশংসা করে। এবং প্রশংসা করার সাথে সাথে দেখা যায় কি তার হৃদয়টা মানে তার হার্ট যেন একদম ঠান্ডা হয়ে যায়, এবং সাথে সাথে কি হয় তার যে পানিশমেন্ট ছিল সেটা যেন কি হয়ে যায় শেষ হয়ে যায়, তার গলা থেকে মৃত অ্যালবাট্রসটা পানিতে পড়ে যায়, খসে সমুদ্রে পড়ে যায়, এবং মনে হচ্ছিল যেন সে একদম তার পানিশমেন্ট থেকে রিলিফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন,
আপনি যদি গডের কোনো ক্রিয়েশনটাকে অবজ্ঞা করেন বা ক্ষতি করেন তাহলে সেটার পানিশমেন্ট আপনি পাবেন। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আমাদের সৃষ্টিকর্তা খুবই সুন্দর করে বানিয়েছে, তাই কোনো কিছুকে হত্যা করার, ক্ষতি করার, হার্ম করার কোনো কিছুই আপনার উপর নেই। তো তিনি যখন গডের ক্রিয়েশনটাকে অনেক বেশি প্রশংসা করেন সাথে সাথে তার পানিশমেন্ট শেষ হয়ে যায়, মানে সে স্বীকার করেছে আসলে গডের প্রত্যেকটা জিনিসই কী রয়েছে সেগুলো সবগুলোই সুন্দর। তো এখানে ফোর্থ পার্ট শেষ, মানে দেখা গেল কি প্রথমে অ্যালবাট্রস মারলো, এরপর সবাই মিলে অ্যালবাট্রস তার গলায় ঝুলিয়ে দিল, এরপরে প্রত্যেকে মারা গেল, লাস্ট পর্যায়ে এসে অ্যালবাট্রস তার গলা থেকে ঝুলে মানে পড়ে গেছে পানিতে। এবার আসে পাঁচ নাম্বার পার্টে। পাঁচ নাম্বারে দেখা যায় কি নাবিকটা এরপর বহুদিন পর সে একদম ঘুমিয়ে যায়, অ্যালবাট্রসটা যখন তার গলা থেকে পড়ে যায় তার পানিশমেন্টটা অনেকটা কমে গিয়েছে, তারপর সে ঘুমিয়ে পড়ে। এতদিন কিন্তু সে ঘুমাতে পারছিল না। তারপর আমরা দেখি কি হঠাৎ করে বৃষ্টি আসে, বৃষ্টি এসে তার তাকে একদম সিক্ত করে দেয়, তার সে পানিও পান করতে পারে, তার তৃষ্ণাটা মিটিয়ে নিতে পারে। এবং পরবর্তীতে দেখা যায় কি সে ঘুম থেকে জেগে ওঠে, ওঠার পর তার নিজেকে খুবই হালকা বোধ করছিল এবং তার কাছে মনে হচ্ছিল যেন ঘুমের মধ্যেই সে বুঝে মারা গিয়েছে, মানে সে কোনো আত্মায় পরিণত হয়েছে। এবং সে বিভিন্ন ধরনের অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং আকাশের মধ্যে বিভিন্ন অদ্ভুত দৃশ্য যেন সে দেখতে পাচ্ছে এরকম মনে হচ্ছে। পরবর্তীতে দেখে কি এক টুকরো মানে কালো মেঘ, মানে তার মাথার উপর মনে হচ্ছে একটা কালো মেঘ রয়েছে, তার পাশে আবার কি চাঁদও জল জল করে জ্বলছে, মানে এরকম একটা অবস্থা। অন্যদিকে তার যে 200 জন সেইলার ছিল তারা সবাই মানে গুঙিয়ে উঠে হঠাৎ করে, মানে তারা যেন জেগে উঠে, এতক্ষণ মনে হচ্ছিল তারা ঘুমিয়েছিল, সাডেনলি তারা জেগে উঠে। তো জেগে উঠে তারা আবার কাজ শুরু করে দেয়, মানে দেখছেন আল্লাহর মানে কত বড় নিয়ামত। সে কি করলো, সে যখনই আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর ক্রিয়েশনের প্রশংসা করলো, সাথে সাথে তার পানিশমেন্টটা কমে গেল। এরপর বৃষ্টি আসলো এবং ওই যে নাবিক যে অন্য সেইলারগুলো ছিল তারা সবাই জেগে উঠলো, তারা পুনরায় কাজ করতে লাগলো। এখন কথা হচ্ছে যে তারা কেন জেগে উঠলো, তারা তো মারা গিয়েছিল না। আসলে ব্যাপারটা হচ্ছে একটু ভৌতিক ব্যাপার এখানে তৈরি করা হয়েছে যে এই মৃত ব্যক্তিরা কি হয় আগের মতো কাজ করা শুরু করে, কিন্তু তারা কোনো কথা বলবে না, তারা প্রাণহীনের মতো শুধু কাজ করে যাচ্ছে, জাহাজটাকে তারা মূলত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তারা জেগে উঠেছে। তারপর আমরা দেখি কি জাহাজটা দক্ষিণের দিকে যেতে থাকে এবং মোটামুটি আবহাওয়া ঠিক থাকে, কখনো লাফাই লাফাই চলে জাহাজটা, কখনো থেমে থেমে চলে, আবার দুপুরবেলা হলে জাহাজটা থেমে যায়। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে শিপটা এগিয়ে যাচ্ছে আর ওই সেলারগুলো কাজ করছে। তারা শুধু রাতেই কাজ করে, দিনের বেলা কিন্তু তারা আবার মরার মতো পড়ে থাকে। তো এইসব কিছু দেখে আমাদের যে বুড়া মশাই রয়েছে সে তো ভয় পেয়ে গিয়েছে, সে সেন্সলেস হয়ে যায়। তো তখন সে সেন্সলেস অবস্থায় শুনতে পায় যে দুইজন আত্মা তার পাপ নিয়ে আলোচনা করছে। কেউ বলছে যে আসলে অ্যালবাট্রসটাকে হত্যা করে সে অনেক বড় অপরাধ করেছে, আরেকজন বলেছে যে সে আসলে প্রায়শ্চিত্ত তার যথেষ্ট হয়েছে, কিন্তু তাও কি প্রায়শ্চিত্ত শেষ হয়নি, তাই সে সারা জীবন এভাবে কি করে যাবে, পানিশমেন্টটা পেয়ে যাবে অ্যালবাট্রসটাকে হত্যা করার জন্য। একজন বলছে না আসলে সে বড় অপরাধ করেছে, হয়তো তার শাস্তি শেষ হয়ে গেছে, এরকম ভাবছে আর কি। তো পরবর্তীতে আমরা দেখি কি এখানে আমাদের কি হয়ে যায়, ফিফথ পার্টটা শেষ হয়ে যায়, শুরু হয় সিক্সথ পার্ট। ছয় নম্বর পার্টে আমরা দেখি কি নাবিকটা তো আমরা দেখি কি সেন্সলেস হয়ে গিয়েছে, সে জেগে ওঠে। তো জেগে ওঠার পর দেখে কি মৃত নাবিকেরা মানে কারণ তারা দেখা যায় কি রাতের বেলা যায় জেগে ওঠে, তো আমাদের মেরিনারও রাতের বেলা জেগে উঠেছিল। তো তিনি দেখা যাচ্ছে কি চাঁদের আলোয় সব কিছুই মনে হচ্ছে যেন মানে জীবিত অবস্থার মতোই আছে, ওই লোকগুলো সবাই কাজ করে যাচ্ছে। তো এরকম পরবর্তীতে আমরা দেখি কি তার যে শিপটা রয়েছে তারা একটা উপকূলে ঢুকে, তো তখন নাবিকটা চিনতে পারে আরে এটা তো আমার দেশ। তো তখন সে কিছুটা বিস্মিত হয়ে যায়, তার আশেপাশের যে এতক্ষণ যে মানুষগুলো কাজ করে যাচ্ছিল তারা সবাই কি মানে তারা কাজ করে যাচ্ছে খুবই একটা উদ্যমের মতো একটা অবস্থা। তো সাডেনলি আমরা পরে দেখতে পাই কি শিপটা তাদের শিপটা খুবই উপকূলের কাছে যায়, তারা সাডেনলি একটা শিপ দেখতে পায় এবং মানে আসলে যেটা মৃত সাগরে চলে গিয়েছিল সেটাকে একটা প্রপার জায়গায় বা আগের জায়গায় নিয়ে আসা হয়েছিল, ওই মৃত যারা ছিল তারা সবাই এই কাজটা করেছে, একটা ভৌতিক এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। তারপর আমরা দেখি কি শিপটা তাদের আরেকটা শিপকে দেখতে পাই, দেখার সাথে সাথে আমরা পরবর্তীতে দেখি সবগুলা মরা মানুষ আবার মৃত হয়ে যায়। তো তখন আমাদের মেরিনার দূরে একটা শিপ দেখে, সেই শিপের 3 জন যাত্রী ছিল, একজন মানে যে নৌকাটা চালাচ্ছিল, আরেকটা তার নৌকার মাঝি মানে মাঝি মাঝির ছেলে, আরেকজন সন্ন্যাসী সেখানে দেখতে পাই। তো আমাদের নাবিক খুব বেশি খুশি হয়ে যায় এবং সে ভাবে কি এই যে সন্ন্যাসী রয়েছে সে তাকে কি করবে এই অবস্থা থেকে উত্তোলন করবে।
তো পরবর্তীতে আমরা দেখি কি নৌকাটা যখন কাছাকাছি যায় তখন একটা বজ্রপাতের মতো আসে, একটা জোড়া আওয়াজ শোনা যায়, এবং আমাদের ম্যারিনার যে শিপটার মধ্যে ছিল সেই শিপটা অনেকটা সীসার মতো যেন পানিতে ডুবে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি দোষ করছো, পানিশমেন্ট পাইছো, এখন তুমি কি করছো, তুমি তোমার উপকূলে ফিরে আসছো, এরকম একটা অবস্থা। সে তার উপকূলে ফিরে এসেছে, একটা নতুন মানে নৌকা দেখতে পেয়েছে আর কি। তো দেখার পর সে চিন্তা করলো কি এখন এটার মধ্য দিয়ে সে কি করতে পারবে, তার নিজের দেশে ফিরে যেতে পারবে। তো আগের যে শিপটা ছিল ভৌতিক শিপ সেটা ডুবে যায়। তো পরবর্তীতে যে মাঝিটা ছিল তাকে তুলে নিল, তাকে হেল্প করলো। তো আমরা সন্ন্যাসীটার কাছে দেখি কি আমাদের ম্যারিনারটা যায় গিয়ে তাকে বলে যে এখন আমি কি করব, আমি এই এই পাপটা করেছি। তো তখন ওই সন্ন্যাসীটা তাকে বলে যে তুমি কি করেছো, তুমি যেহেতু পাপ করেছো। সে হার্মিটটা তাকে বলে কি মানে তুমি যখন পাপ করেছো এখন তোমার শাস্তি হচ্ছে তুমি সারা জীবন এই যে তোমার স্টোরি রয়েছে তুমি সারা জীবন এটা সবাইকে বলে যাবে, তারপরে কি হবে তোমার বোঝাটা কমবে এবং এটাই হচ্ছে কি তোমার পানিশমেন্ট, তুমি সবাইকে বলবে। তো এই হলো স্টোরি। এখন আমাদের নাবিক মশাই বা আমাদের সেইলার ম্যারিনার যাই বলে, সে যেখানে যায় মানুষ ধরে ধরে সবাইকে নিজের স্টোরি বলে। এখন তার স্টোরি শেষ, সে বরযাত্রীর ওই মানুষটাকে ছেড়ে দেয় এবং নিজে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন, যদিও অনেক বড় একটা কবিতা মনে হচ্ছে কিন্তু জিনিসটা খুবই সিম্পল। ব্যাপারটা হচ্ছে এরকম, কিছু মানুষ তাদের যাত্রা শুরু করেছে, 200 জন সেলার জাহাজের মানে মোটামুটি যে সমুদ্রের অবস্থা সেটা ভালো ছিল, কিন্তু সাডেনলি একটু কুয়াশা টুয়াশা পড়তে শুরু করলো। তারা একটা অ্যালবাট্রস দেখতে পায়, সেই অ্যালবাট্রস তাদের সাথে 9 দিন থাকে, কিন্তু একজন বুড়ো নাবিক কি করে তাকে মেরে ফেলে। তো এটার অপরাধে কি হয়, প্রথম দিকে একটা আবহাওয়া ঠিক হয়ে যায়, আসলে গড় তাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। তো পরবর্তী তারা মৃত সাগরে পৌঁছে যায়, সেখানে গিয়ে তাদের অবস্থা টেরিবল হয়, এক পর্যায়ে সবাই মারা যায়, থেকে যায় ম্যারিনারটা। সে অনেক কষ্ট করে, শেষ পর্যন্ত সে যখন গডের ক্রিয়েশনের জন্য প্রশংসা করে সে কারণে গড তাকে মুক্ত করে দেয়। বৃষ্টি আসে, অবস্থার উন্নতি হয়, শিপটা মরা যে সেলার ছিল তারা সবাই আবার তার উপকূলে নিয়ে আসে এবং সে নতুন একটা নৌকা দেখতে পায়, সেটাতে করে কোনোভাবে সেভ হয়ে যায় এবং এখন সে সবাইকে নিজের স্টোরি বলে যাচ্ছে। এটাই হলো মূল কাহিনী, আশা করি বুঝতে পেরেছেন। মাঝখানে হয়তো ভুল ত্রুটি হয়েছে, এটার জন্য আমি ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে।